सुप्रिय दर्शक मंडली আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি বরেন্দ্র টিভির নিয়মিত অনুষ্ঠান পাশে দাঁড়ানোর আড্ডা। পাশে দাঁড়ানোর আড্ডা এমনই একটি অনুষ্ঠান যেখানে আমরা যে সকল মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে তাদের সঙ্গে আড্ডা দেই এবং কথা বলি। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে ভূপেন হাজারিকার সেই গানটির কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ, মানুষের প্রতি মানুষের সহানুভূতি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই নিয়েই মানুষের জীবন। ঠিক এমন ভালোবাসা নিয়ে রাজশাহীতে একটি সংগঠন কাজ করে চলেছে, মানুষের পাশে দাঁড়িয়ে একটি সংগঠন কাজ করে চলেছে ক্রীড়া সাহিত্য সংস্কৃতি নিয়ে। তেমনই একটি সংগঠন ভাটাপাড়া যুব সংঘ। দর্শকবৃন্দ, আমার পাশে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ভাটাপাড়া যুব সংঘের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন শেখ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হাসান আবাবেন, আর আমি দর্শকদের প্রতি আমার ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সঙ্গে আরো উপস্থিত আছেন ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ জামিল দীপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ হাসান আবাবিল এরকম একটা জায়গাতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনের সকল দর্শককে। বরেন্দ্র টিভির নিয়মিত আয়োজন পাশে দাঁড়ানোর আড্ডা। এই আড্ডায় মূলত আমরা সে সকল মানুষদের সঙ্গে কথা বলি যারা মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী ধর্মের ধরনের কাজ করে থাকে। আমরা যেটা জানি, ভাটাপাড়া যুব সংঘ এমন একটি সংগঠন যারা মূলত ক্রীড়া এবং সংস্কৃতি নিয়ে কাজ করার পাশাপাশি ইদানিং সময়ে মানব সেবামূলক বা জনসেবামূলক বেশ কিছু কাজে অংশগ্রহণ করে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় সম্প্রতি সারা পৃথিবী যে একটি দুর্যোগের মধ্য দিয়ে পার হচ্ছে, করোনা নামক একটি নোভেল ভাইরাস, যে ভাইরাসটা কিনা সমগ্র মানব জাতির জন্য এখন একটি হুমকি স্বরূপ। এই ভাইরাসের কারণে যে সকল ছিন্নমূল মানুষ তারা কর্মসংস্থান হারিয়েছে, কর্ম হারিয়েছে, অর্থনৈতিক দৈন্যতায় পড়ে করুণ জীবনযাপন করছিল, সেই সকল মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছিল এই যুব সংঘ। আমি প্রথমে ভাটাপাড়া যুব সংঘের সভাপতির কাছে জানতে চাই, আপনাদের সংগঠন মূলত কি ধরনের কাজ করে থাকে? ধন্যবাদ। আসলে আমাদের সংগঠনটা সামাজিক শিক্ষা, ক্রিয়া এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে আমরা জানি। তো ক্রিয়ার পাশাপাশি এই যে আপনাদের মাঝে হঠাৎ বোধোদয় হলো যে মানব কল্যাণের জন্য বা ছিন্নমূল মানুষের জন্য কিছু করতে হবে, এটা কেন আসলো বা কিভাবে আসলো এটা? আসলে আমাদের তো উদ্দেশ্য, যখন সংগঠন যুব সংঘ ভাটাপাড়া হয়, আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর আরেকটা উদ্দেশ্য আছে যে আসলে যে মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যে অনুভূতি জানে, যেন আমাদের কাছ থেকে একটা মডেল হয়ে মানুষ শিখতে পারে। এবং আসলে যে মানুষের বিপদে হলে যে মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা একমাত্র ভাটাপাড়া যুব সংঘ মোটামুটি ভাবে দেখে দিতে চাচ্ছে। আসলে আমরা লক্ষ্য করেছি সমগ্র বিশ্বব্যাপী এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠন এই নোভেল করোনা ভাইরাসের যে লকডাউন পরিস্থিতি বাংলাদেশে, এই লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম চালিয়েছে, তার মধ্যে একমাত্র যুব সংঘই এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ব্যাপী একটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়ে সেটি পরিচালনা করেছে। এবং আমার সৌভাগ্য, আমি ভাটাপাড়া যুব সংঘের জয়েন্ট সেক্রেটারি হওয়ার সুবাদে আমারও এই ধরনের কাজে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়েছিল। আমি এবারে চলে যাচ্ছি ভাটাপাড়া যুব সংঘের সেক্রেটারি ইমতিয়াজ জামিল, এই কাজটি শুরুটা কিভাবে? আসলে আমাদের কাজে শুরুর গল্পটা যদি বলতে যাই, তাহলে তখন লকডাউন কেবল দ্বিতীয় দিন আমরা চিন্তা করলাম যে না, অনেকে অনেকে বিভিন্নভাবে সাহায্য করছে, কিন্তু রাস্তার পাশে যে ছিন্নমূল মানুষগুলো আছে এদেরকে আসলে ওইভাবে কেউ মানে হেল্প করছে না বা তাদের কাছে যাচ্ছে না। আসলে লকডাউনের প্রথমে মার্চ মাসের চিত্রটাই ছিল এরকম যে বিকালের পর থেকে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা হয়ে যেত। আর আসলে আমাদের চিন্তাভাবনা ছিল যে রাস্তার পাশে যে মানুষগুলো আছে, যারা রাস্তার পাশে ফুটপাতে ঘুমায় থাকে এবং রাত্রি যাপন করে, তাদেরকে যদি সম্ভব হয় একটা বেলার জন্য যদি আমরা খাবার পৌঁছে দিতে পারি, তো সেখান থেকে আসলে শুরু। এবং আমাদের পরবর্তীতে এই কর্মসূচিটা ব্যাপক সাড়া পায় এবং কর্মসূচির নাম আমরা দিই এক বেলার আহার। তো আমাদের শুরুটা ছিল আসলে, প্রথমে আমরা কয়েকজন
ভাটাপাড়া যুব সংঘের যারা সদস্যরা ছিলাম তারা আসলে নাম বলে শেষ করা যাবে না, অনেকেই আছেন। এখন তারা সিদ্ধান্ত নেয় যে এইভাবে আমরা যদি বাসা ভাড়াতে পারি তাহলে কেমন হয়। তো আমরা প্রথমে শুরু করলাম যে লকডাউনের সময় তাহলে আমরা নিজেদের বাসা থেকে প্রথমে রান্না করে কাজটা হয়তো শুরু করব। তো এইভাবে নিজেদের প্রথমে বাসা থেকে রান্না করা আমরা শুরু করলাম। খিচুড়ি রান্না করে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে রাস্তার পাশের ছিন্নমূল মানুষদেরকে খাবারটা তুলে দিতাম। এটা আমরা বের হতাম রাত 8টার দিকে এবং একা আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে আবার ফিরে আসতাম। তো শুরু হয়েছিল মাত্র 40 কিংবা 45 প্যাকেট খাবার দিয়ে, এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের 200 পর্যন্ত সেটা উন্নতি হয়েছে। আমার ঠিক মনে পড়ছে সেই দিনগুলোর কথা যে মানুষের মধ্যে অনেকটাই ভীতি কাজ করছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, কিন্তু যারা পথের মাঝে ঘুমিয়ে থাকে যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু প্রতিদিন চেয়ে থাকতো, পথ চেয়ে থাকতো যুব সংঘের কর্মীরা কখন খাবারটি নিয়ে আসছে, এবং সেই খাবারটি পেয়ে তারা একেবারে তাদের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যেত এবং সেই খাবারটাতে তারা তৃপ্তি সহকারে খেত। আসলে এরকম একটা পর্যায়ে ছিল, আমাদের কখনোই ধারণা ছিল না যে আসলে আমরা শুরু করার পরে এটা এতদিন কন্টিনিউ করতে পারবো। আপনারা জানেন যে আমরা 71 দিন পর্যন্ত আমরা 71 ডেজ আসলে আমরা প্রথমে যখন শুরু করি এক সপ্তাহ যাওয়ার পর চিন্তা করলাম যে আমাদের তো মেম্বার আছে অনেকেই, কিন্তু এটা আস্তে আস্তে সংখ্যাটা অনেক বেড়ে যেতে থাকলো, খাবারের চাহিদাটা 40 থেকে একটা সময় 100-150 পর্যায়ে চলে যেতে থাকলো। আসলে এই ধরনের কাজগুলো এভাবেই হয়, ভালো কাজ কিন্তু সামনের দিকে এগিয়ে চলে নিজ গতিতে। 71 দিন টানা কাজ করতে গিয়ে আমারও অনেক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে কাজ করতে গিয়ে। আমি নিজের হাতেই খিচুড়ি রান্না করেছিলাম, আসলে অনুভূতিটা অন্যরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যখন মানুষের পাশে দাঁড়ায়, একটি সংগঠনকে দেখে আরেকটি সংগঠন উৎসাহিত হয় এবং মানুষের এই ধরনের কাজে অংশগ্রহণের রেশিওটা অনেক বেড়ে যায়। আমি এখন জানতে চাচ্ছি যে যুব সংঘ একটি সংগঠন, যুব সংঘ এই আয়োজনটা করলো বা এই উদ্যোগটা নিল, আসলে যুব সংঘের মূল কাজ তো এটি না, যুব সংঘের আরও বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পর্কে আমি একটু আসলে জানতে চাচ্ছিলাম। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে যুব সংঘের সভাপতি, যিনি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত জনপ্রিয় এবং সবসময় হাস্যোজ্জ্বল, নাসিরউদ্দিন শেখ। আপনার কাছে জানতে চাচ্ছি যুব সংঘের মূল কাজই তো ক্রীড়া, ক্রীড়া নিয়েই মূলত যাত্রা শুরু, ক্রীড়া ইভেন্টগুলো যদি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন যে কী ধরনের ক্রীড়া ইভেন্ট যুব সংঘ চালিয়ে থাকে। যুব সংঘ ক্রীড়া মোটামুটি 2006-07 সাল থেকে ক্রীড়া নিয়ে একটু ব্যস্ত থাকে। যুব সংঘের হঠাৎ করে 2012 সালে ভাটাপাড়া প্রিমিয়ার লিগ নামে একটি ক্রীড়া মানে ক্রিকেট খেলা শুরু হয় ভাটাপাড়া যুব সংঘের আয়োজিত। ভাটাপাড়া প্রিমিয়ার লিগ যখন 12 সালে তৈরি হয় মোটামুটিভাবে আমরা 8টি দল তখন প্রথমে 7টি দল তখন ই করি, 7টি দল অংশগ্রহণ করে, মোটামুটিভাবে আমাদের খেলাটা চলে। তখন বর্তমান সাবেক কাউন্সিলর আবুল হাসান ভাই ছিলেন, তখন বর্তমান কাউন্সিলর, তিনি আমাদেরকে সাহস জোগালেন যে না নাসির খেলাটা তুমি চালিয়ে যাও। পর্যক্রমে 13-14 সাল এরকম করতে করতে আমরা আজকে 20 সাল পার হয়ে গেছি। আসলে আইপিএল শুরু হয়েছিল ঠিক যেই সময়, তার পরপরই আমার জানা মতে বিপিএলটাও শুরু হয়েছিল এবং সর্বশেষ গত বছর যে সিজনটা গেছে সিজন সেভেন অর্থাৎ 7 বার আয়োজন হয়েছে। আসলে একটি আয়োজনকে 1 বছর 2 বছর টানতে টানতে 7 বছর টেনে নিয়ে যাওয়া, এটি কিন্তু একটা বড় সফলতা। প্রথম দিকের কথাগুলো আমার মনে পড়ে যখন লোগো তৈরি হচ্ছিল, থিম সং একটি আছে, আমাদের 2টি থিম সং আছে। আসলে একটি আয়োজন বড় হতে হতে যে এত ব্যাপক হতে পারে বা এত জনপ্রিয় হতে পারে, রাজশাহী শহর একটি বিভাগীয় শহর যদিও, তারপরেও আমরা রাজধানী থেকে বিচ্ছিন্ন, স্পন্সরের অনেক সংকুলান থাকে। তো এই কাজগুলো করতে গিয়ে আপনার অভিজ্ঞতা বা কী কী বিষয়গুলো মনে পড়ে? আসলে হাসান বাবু আপনি একটা দারুণ কথা বলেছেন, যে কথাটা হচ্ছে আসলে আমরা ঢাকা থেকে বিংশ মানে দূরত্ব অনেক, কিন্তু রাজশাহীতে যে আপনার আমাদের এই খেলাটা করি তাতে রাজশাহীতে বিজনেস পয়েন্ট কিন্তু খুবই কম আমাদের এবং স্পন্সরে আমাদের খুব কষ্ট হয়। আসলে যদি ভাটাপাড়া যে বিপিএলটা চালিয়ে যায়, যদি আমাদের বড় বড় কোম্পানি থাকতো রাজশাহীতে তাহলে আমরা অনেকটা হয়তো হেল্প পেতাম, সেই কারণে তাদের আমাদের একটু প্রবলেম হয়। তবু আমাদের সংগঠনের যে সদস্য এবং মানে উপদেষ্টা আছে তাদের মাধ্যম দিয়ে মোটামুটি আমি প্রোগ্রামটা চালিয়ে যাই। আমার ঠিক মনে পড়ছে ইমতিয়াজ জামিল, আপনিও নিশ্চয়ই জানেন যে আসলে ভাটাপাড়া প্রিমিয়ার লিগ এমন একটি আয়োজন যেটি শুরু হলে রাজশাহী, সমগ্র রাজশাহী শহরের মধ্যে একটি আনুষ্ঠানিকতা শুরু হয়, ক্রীড়ামোদী মানুষরা মাঠে আসে, ক্রিকেট পাড়ায় একটি আয়োজন তৈরি হয় যেটি কিনা অন্যান্য
কোনো ক্রিকেট লিগে আমার জানা মতে আমি দেখিনি। আমাদের পাশে এ পর্যন্ত বড় বড় প্রতিষ্ঠান কিন্তু পাশে দাঁড়িয়েছে স্পন্সর করবার জন্য, সেটি কিন্তু একটি বড় সফলতা। এবং ভিপিএল ভাটাপাড়া প্রিমিয়ার লিগ তাদের মানকে একের পর এক উতরে যেতে পেরেছে বিধায় কিন্তু সেই সমস্ত বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে এসেছে। যেমন আমার মনে পড়ে রবি মোবাইল কোম্পানি রবি, এরপর সাইমন ডিজিটাল আর্ট যারা গতবার ছিল, সাফিনা পার্ক, এছাড়া প্রাণ গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ তাদের একটি প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের সঙ্গে ব্র্যান্ডিং করেছিল। এই যে আমাদের অ্যাচিভমেন্টগুলো বা যুবসংঘের এগিয়ে যাওয়ার গতিটা, এটি কি প্রতি মুহূর্তে আমাদেরকে বা যুবসংঘকে চ্যালেঞ্জিং অবস্থায় দাঁড় করাচ্ছে কিনা আমি দীপনের কাছে জানতে চাচ্ছি। আসলে ধন্যবাদ হাসান মাহবুবুল। আমাদের যে সভাপতি মোহাম্মদ নাসিরুদ্দিন শেখ, মানে তিনি তার একক প্রচেষ্টায় প্রথমে তার প্ল্যানিং আসে মাথায় রেখেছে না আমাদের ভাটাপাড়াতে আমরা একটা টুর্নামেন্ট করব, যেটা কিনা যারা তরুণ প্রজন্ম আছে তারা যেন খেলার দিকে মনোযোগী হয়। আপনারা জানেন যে আজ থেকে 8 বছর আগে প্রথম ভিপিএল শুরু হয়, ওই সময়টা রাজশাহী ক্রীড়াঙ্গন কিছুটা ঝিমিয়ে গেছিলো। আমার স্পষ্ট মনে আছে বাটার মোড়ের যে স্পোর্টস দোকানগুলো আছে তাদের বিক্রয় অনেক কমে গেছিলো। আপনারা জানেন যে আমাদের রাজশাহী থেকে প্রচুর ক্রিকেট খেলোয়াড়, শুধু না ক্রিকেটের সাথে ফুটবল এবং স্পোর্টস রিলেটেড অনেক খেলোয়াড় আমরা রাজধানীতে আমাদের এখান থেকে পাইপলাইন তৈরি। যেমন হকি, জাতীয় হকি দলে কিন্তু আমাদের রাজশাহীর বেশ কজন তারকা অংশগ্রহণ করে থাকে। জি, তো তেমনভাবে তার পরিকল্পনা তারা যখন আসে তখন নাসিরুদ্দিন শেখ আমাদের সাথে পরিকল্পনাটা শেয়ার করেন এবং প্রথম থেকে দ্বিতীয়বার থেকে তৃতীয়বার এইভাবে প্রতিটা বার আমাদের ভাটাপাড়া যুব সংঘ প্রতিটা প্রোগ্রাম চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং একটার পর একটা বার প্রোগ্রামটাকে ছাড়িয়ে যেতে থাকে। আসলে আমাদের চ্যালেঞ্জটা এরকম যে আমরা এইবার এটা করলাম, সামনেবার এর চেয়ে অনেক ভালো কিছু করবো। অর্থাৎ নিজেদেরকে ছাড়িয়ে যাওয়া বা নিজের সাথে নিজের যে চ্যালেঞ্জটা সেটি নিয়ে এগিয়ে যাওয়া। যেমন দ্বিতীয়বারে আপনারা জানেন যে না সাফিনা পার্ক আমাদের সাথে ছিল, আমরা চিন্তা করলাম যে তারপরের বার আরো কিভাবে আর ভালো নতুন কিছু করা যায়। রাজলাইফ ছিল আমাদের সঙ্গে, তৃতীয়বার রাজলাইফ হয়েছে। এই পরে আমরা প্রায় রবিকে পাই চতুর্থবারে গিয়ে, তো সেবার আমাদের মাথায় পরিকল্পনা আসে যে আমরা খেলাটাকে কিভাবে লাইভ সম্প্রচার করতে পারি, যেটা যখন আমরা প্রথমে শেয়ার করি এটা অনেক কঠিন বিষয় ছিল, কিন্তু যখন আমরা এটাকে সম্পাদন করে ফেললাম তখন এটা গোটা রাজশাহীবাসী ফলো করা শুরু করলো এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যে প্রিমিয়ার লিগগুলো হলো তারাও খেলাগুলো লাইভ দেখানো শুরু হলো। অর্থাৎ আসলে হয়েছে কি যে আমাদের এই যে একটা টুর্নামেন্ট হয় 8টা থেকে 10টা দল অংশগ্রহণ করে, এখানে এক একটি দলে যদি 15 জন করে খেলোয়াড় থাকে তো 10টা দল 150 জন। আসলে আমার জানার মতো 15 জনেরও বেশি, অর্থাৎ একটি দলে 25 থেকে 30 জন খেলোয়াড় সম্পৃক্ত থাকে আমি যতদূর জানি। অর্থাৎ প্রায় 300 থেকে 350 খেলোয়াড় সরাসরি খেলার মাঠে অংশগ্রহণ করে এবং পরোক্ষভাবে হিসেব করতে গেলে পুরো রাজশাহীর ক্রীড়ামোদী বা ক্রীড়া প্রিয় মানুষগুলো সকলে আমাদের সাথে ইনভলভ থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বরেন্দ্র টিভির নিয়মিত অনুষ্ঠান পাশে দাঁড়ানোর আড্ডা। আমাদের সঙ্গে রয়েছে ভাটাপাড়া যুবসংঘ, অর্থাৎ ভাটাপাড়া যুবসংঘের সভাপতি নাসিরুদ্দিন শেখ এবং ইমতিয়াজ জামিল দীপন সাধারণ সম্পাদক, আর অনুষ্ঠান উপস্থাপনায় আমি হাসান আবাবিল। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি ভাটাপাড়া যুবসংঘের আরও একটি কার্যক্রম, যেটি নিয়ে কিছু প্রশ্ন করতে চাচ্ছি আমি সভাপতির কাছে। সম্প্রতি ঈদ গেছে দুটি পরপর, যে ঈদগুলো কিন্তু আমাদের কাছে সচরাচর যে ঈদ আমরা উপভোগ করি সেই ঈদের থেকে ব্যতিক্রম ছিল করোনার জন্য। একটি হচ্ছে ঈদুল ফিতরে যুবসংঘ বেশ কিছু পরিবারের পাশে ঈদ সামগ্রী বা ঈদ উপহার নিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছিল। এরপর কুরবানি ঈদ যখন আসে, কুরবানি ঈদেও আমরা যেটি একটি আয়োজন করেছিলাম যে বন্যার্ত মানুষ, যেহেতু এখন বন্যা করোনা আক্রান্ত যে সমস্ত বিচ্ছিন্ন মানুষ এবং দরিদ্র প্রতিবেশী বৃহত্তর ভাটাপাড়ার আশেপাশে যেগুলো, এদের উদ্দেশ্যে একটি কুরবানির আয়োজন হয়েছিল, যেটি কিনা অন্যান্য সংগঠনের মাঝে এই ধরনের উদ্যোগ আমরা খুব একটা খেয়াল করে থাকি না। এই ধরনের একটা সুন্দর চিন্তা কিভাবে আসলো? আসলে আমাদের করোনা হেলথ ফান্ডের আহ্বায়ক ইমতিয়াজ জামিল দীপন ছিলেন, সেদিনকে হঠাৎ করে মোটামুটি প্রথমে যখন রমজান শুরু হয় তখন ইমতিয়াজ জামিল দীপন বললো যে ভাই মোটামুটিভাবে মানুষের মাঝে ইফতারিটা আমরা পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ। তো কীভাবে দেওয়া যায়, তো আমরা কিছু খিচুড়ি রান্না করব সাথে পিওজি খেজুর, এই দিয়ে মোটামুটি আমরা রমজান প্রথম দিক থেকে শুরু করেছি। হ্যাঁ, এবং যখন আমাদের রোজাটা আগে আসে 25-26 রোজা যায়, তা আহ্বায়ক এবং সহকারী আলামিন সঞ্জু ভাই, গাজী সালাউদ্দিন, এনায়েত, নাজমুল এবং রাব্বি সহ
অনেকেরাই বলল যে ভাই আমরা ইটটা বাসায় বাসায় সামাই চিনি, এবং আমি দেখলাম যে যে প্যাকেটটা যুব সংঘের যে আহ্বায়ক ছিলেন যে সময় করোনা হেলথ ফান্ডের এমতাজামিন দিবন, তিনি সুন্দর চিনি তারপরে হচ্ছে তেল তেল চাউল অনেক কিছু ডাল তারপরে হচ্ছে প্রায় ১২টা যে মোটামুটি ১২-১৩টা আইটেম দিয়ে এমতাজামিন দিবন প্যাকেট করে এবং আমরা সবাই মিলে মানুষের মাঝে পৌঁছে দিই। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেই যায়, একটি সামাজিক কার্যক্রম করতে গেলে ফান্ডিংয়ের একটা বিষয় থাকে, গুরুত্বপূর্ণ বিষয়। এই যে যুব সংঘের ব্যাপক কার্যক্রম, যদিও আমি নিজেও যুব সংঘের জয়েন্ট সেক্রেটারি, এই যে অর্থের বিষয়টা, অর্থ সংগ্রহ এবং অর্থ ব্যয়ের বিষয়টা, এটি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু ইমতিয়াজ জামিল দীপন, কীভাবে সংগ্রহ হচ্ছে এবং কীভাবে ব্যয় হচ্ছে? আসলে যখন আমরা শুরু করি করোনাকালীন সময়ে একবার আমার এই মুহূর্তে কয়েকজনের নাম যদি না বলি তাহলে একেবারে অন্যায় হয়ে যাবে। যেমন আলামিন, যিনি কিনা মাস্টার আলামিন নামে পরিচিত, জাকির রশিদ সঞ্জু ভাই, যার মাথা থেকে প্রথম আসে যে আমরা যে বিতরণটা করছি এটা যদি লাইভ করা হয় তাহলে সারা দেশবাসী দেখবে এবং অনেকেই সহযোগিতা করতে পারে। গাজী সালাউদ্দিন, প্রতিটা দিনই তিনি সবার আগে বাইক নিয়ে চলে আসতেন, কারণ শুধু রান্না করলেই তো হবে না, চার থেকে পাঁচটা বাইকে করে সোশ্যাল ডিস্টেন্স রেখে খাবারটা আমাদের আমরা পৌঁছে দিতাম। সাথে হাসান আহমবিল এবং নাজমুল এনায়েত থেকে শুরু করে আমাদের ভাটাপাড়া যুব সংঘের অনেক সদস্য, আসলে সবার নাম বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আমি নিজেও বলতে চাই, আসলে ভাটাপাড়া যুব সংঘের সদস্য এবং ভলেন্টিয়ার এত ব্যাপক, সবার নাম আমরা আসলে একবারে বলতে পারি না। তো আরও যারা যারা সম্পৃক্ত সকলেরই কাছে আমরা কৃতজ্ঞ। তো তেমনি আমরা যখন শুরু করি সঞ্জু ভাইয়ের যে লাইভটা শুরু হলো, তারপর থেকে অনেকে যোগাযোগ শুরু করলো যে আমরাও এই ভালো কাজে শরীর করতে চাই। তো মজার ব্যাপার, দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, অনেকে বলেছেন যে আমাদের নামটা গোপন রাখবেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই। এভাবে এই সীমাটি আসলে এত ব্যাপকতা ধারণ করলো যে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, হয়তো এই ভালো কাজটা তিনি আমাদের মাধ্যমেই করিয়েছেন। আর সবাইকে ধন্যবাদ জানাই যারা ওই সময়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করেছিলেন, কারণ ওই সময়টা এভাবে আপনারা পাশে না থাকলে আমাদের ভাটাপাড়া যুব সংঘের এককভাবে এটা করা হয়তো সম্পন্ন হতো না। আরেকটা কথা বলেছেন যে ফান্ডিংয়ের বিষয়টা, আমাদের যুব সংঘর যারা মেম্বার আছে ২০০ জন মতো, তারা কিছু কিছু করে চাঁদা দিয়ে থাকে। আমাদের সহ সভাপতি মুরাদ হোসেন, আসলে আমি একটু পরিষ্কার করতে চাই আপনাকে বিষয়টা, দর্শকদের দোষে আমরা যেটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে এই যে সামাজিক কার্যক্রম যেটা হলো, ৭১ দিন ২০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ, অনেক ব্যাপক একটা অর্থনৈতিক বিষয়ের কাজ। কিন্তু আমি যতদূর জানি যে ভাটাপাড়া যুব সংঘ সরকারি কোনো তহবিল বা নিজস্ব এমন কোনো তহবিল ছিল না যে এত বড় লম্বা একটি প্রকল্প চালানো সম্ভব। সেক্ষেত্রে আপনি যেটি বলেছেন যে আসলে মানুষ যখন জানতে পারলো যে এই ধরনের কাজ যুব সংঘ করে চলেছে, তখন কিন্তু যুব সংঘের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, ইমতিয়াজ জামিল দীপন, জাকির রশিদ, সঞ্জু, আলামিন, নাসির ভাই, এমনকি আমাকে অনেকে ফোন করেছে, ফোন করে তারা বলছে যে আমিও আপনাদের এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করতে চাই। আসলে যুব সংঘ তো অল্প একটা ছোট্ট প্রোগ্রাম নিয়ে শুরু করেছিল, কিন্তু এত ব্যাপক হওয়ার কারণটা কিন্তু সেটাই, ৭১ দিন পর্যন্ত এটা চালু হয়েছে সে কারণে যে মানুষ কিন্তু স্বেচ্ছায় আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমরা কাউকে বলিনি বা কাউকে জোর করিনি, বা এইভাবে আমরা প্রথমে যখন নিজেরাই একদিন ২ দিন করে খিচুড়ি রান্না করে দিচ্ছিলাম, তখন কিন্তু যোগাযোগ করেছে এবং কেউ বলেছে আমি একদিনে খাবার দিতে চাই, কেউ বলছে আমি চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, এইভাবেই কিন্তু কার্যক্রম এগিয়ে চলেছে। এর জন্যই কিন্তু ৭১ দিন পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে। এই সহযোগিতা আমরা এমনভাবে পেয়েছি, প্রথম দিকে আমাদের বাসাতেই রান্না করা হয়েছে আপনি জানেন, কিন্তু যখন বেড়ে গেল তখন আমাদের আসলে বাসাতে তো এতজন মানুষের রান্না করে, আপনার সেই কথা ধরে আমি বলতে চাই যে রংধনু কমিউনিটি সেন্টার যে প্রতিষ্ঠানটির নাম না বললেই নাই, এবং তার সঙ্গে আমাদের যে রান্নার প্রধান কারিগর ছিলেন আমাদের সিদ্দিক মামা, আসলে এই ব্যক্তিটার কাছে আমরা কৃতজ্ঞ, যিনি একেবারে বিনা পারিশ্রমিকে প্রতিদিন ডিউটি ছিল তার, অসুস্থ ঝড় বৃষ্টি যাই হোক না কেন সিদ্দিক মামা কিন্তু প্রতিদিন কমিউনিটি সেন্টারে হাজির হতেন এবং রান্নাটা করতেন। এর সঙ্গে ছিল আমাদের আমাদের অলরাউন্ডার খেলোয়াড় পলাশ ছিল, এরপরে সজীব, আরও অনেকের নাম এসে যায়। তো এই যে সিদ্দিক মামা প্রতিদিন এসে রান্নাটা শুরু করতো রংধনু কমিউনিটি সেন্টার আমাদের পাশে থেকে, তারা সম্পূর্ণ জায়গাটা ছেড়ে দিয়েছিল আমাদের এই কার্যক্রম করবার জন্য। এই প্রতিষ্ঠানগুলোর কাছে আসলে আমরা ঋণী এটাও বলতে চাই না, তারা কিন্তু তাদের নৈতিকতার বোধ থেকে, নৈতিকতার জায়গা থেকে কাজগুলো করেছে। যেমনইভাবে যুব সংঘ নেমে এসেছে তেমনিভাবে তারাও এসেছে। তো এভাবেই আসলে একটি কাজ তখনই এগিয়ে যায় যখন সকলে মিলে সেটির সঙ্গে সম্পৃক্ত হয়। যুব সংঘর সঙ্গে সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, সকল কর্মীর
সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানব সেবার এমন দৃষ্টান্ত সামনেও যেন তারা দেখাতে পারে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি যে কুরবানি ঈদের যে প্রকল্পটি ছিল এটি একটি অসাধারণ একটি চিন্তা, যে কুরবানির মাংসটা নিয়ে একেবারে বন্যার্তদের কাছে সরাসরি চলে যাওয়া এবং তাদের মাঝে বিতরণ করা, এই বিষয়ে আপনি একটু শেয়ার করবেন ইমতিয়াজ জামিল দীপন। আমরা মোট করে কুরবানিদের 5 দিন আগে আসলে এটাও শুনছি ভাই মাথা থেকে আসে যে আমরা এরকম করলে কেমন হয়। অনেকে তো করোনার কারণে কোরবানি দিতে এবার ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে হয়তো দিতে পারছে না বা দেওয়ার মতো সুযোগ নেই। তো যারা এটা ফান্ডিং করে একটি গরু কিনে আমরা যদি এটা বন্য দূরের মাঝে দিয়ে আসতে পারি তাহলে কেমন হয়, ওই যেই ভাবা সেই কাজ আসলে যুব সংঘের মাথায় যখন আইডিয়াগুলো আসে তখন ওটা আমরা বাস্তবায়ন করি আল্লাহ আসলে আমাদেরকে করাই নাই। তো এই মাত্র অল্প সময়ের মধ্যে একটা গরু কেনা হয় আল্লাহ পাকের একটা অশেষ রহমত আছে ইচ্ছাই, এবং আমরা সেটা ঈদের পরের দিন কোরবানি করে জবাই করে আমরা নওগাঁর আত্রায় যাই, একটা খুব বন্যা দুর্গত এলাকা যেখানে গিয়ে আমরা আসলে মাংসটা বিতরণ করে আসি। আমরা সবাই মোটরসাইকেলে করে গিয়েছিলাম এবং আপনারা জানেন যে এরকম অবস্থা ছিল যে আমাদের কিছু কিছু জায়গা আমরা গাড়ি চালাইতে পারি নাই, নেমে কাদার মধ্যে দিয়ে আসলে না কষ্ট না দেখলে আসলে বোঝা যাবে না। করোনা তো আমাদেরকে আসলে অনেক কিছু শিখিয়েছে কিন্তু এই বন্যা অবস্থা তো দেশের মানুষ আসলে কি অবস্থায় আছে এটা বন্যা দুর্গত এলাকায় না গেলে আসলে বোঝা যাবে না। আসলে অনুরোধ থাকবে যে শুধু বাটাবাড়ি যুব সংঘ না, আপনারা আমাদের কার্যক্রম যারা দেখেন ফেসবুকে আমাদের দেখে আপনারা উৎসাহ হয়ে আপনারা সবাই নিজে নিজের চেষ্টায় যদি একজন মানুষের পাশে আপনারা দাঁড়াতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেকাংশে। আসলে আমরা বাঙালি সেই বীরের জাতি যারা কিনা অস্ত্র হাতে তুলে নিয়ে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি 30 লাখ শহীদের বিনিময়ে। আমরা সেই বীরের জাতি, আমরা পিছিয়ে যেতে শিখিনি। বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সব কিছু মোকাবেলাই করে কিন্তু আমরা এগিয়ে চলেছি প্রতিনিয়ত। আমি সভাপতি নাসির ভাইয়ের কাছে জানতে চাই, একেবারে ব্যক্তিগত প্রশ্ন, এটি না করলে নয় অনেকের প্রশ্ন, এই যে এত ব্যাপক কর্মযজ্ঞ, খেলাধুলা, সমাজসেবা, কালচারাল চর্চা, এত কিছু করতে গিয়ে পরিবার একটি দিক কিন্তু এই যে সমাজসেবা, আমরা যতগুলো মহৎ ব্যক্তিদের দেখি একই সমস্যার সৃষ্টি হয় যে পরিবার কিন্তু সঙ্গে না থাকলে এই চ্যালেঞ্জগুলো কিন্তু নেওয়া সম্ভব হয় না। আপনি আপনার পারিবারিক একটি দিক বজায় রেখে তারপর এই যে এই কাজগুলো করেন, আপনার মানসিক বা সাংসারিক কোনো সমস্যার সৃষ্টি হয় কি না, বা আপনি এত চাপের মধ্যেও এই কাজগুলো কীভাবে করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন হাসান ভাবে। আসলে পরিবার তো থাকবে, পরিবার একটু অনেক সময় বলে যে তোমার যার কি দরকার, একটু মাঝে মাঝেই বলে, যখন দেখে যে না কাজগুলো ভালো করি তখন পরিবার বলে না ঠিক আছে মেনে নেয়। আসলে একটা পরিবার চাই পরিবার আরো উন্নতি হতে, যেন পরিবার যদি নিজে সম্পৃক্ত না হয় তাহলে এত ব্যাপক কাজ করা সম্ভব না। সত্যি নাসির ভাই এমন একটি ব্যক্তি, নাসিরউদ্দিন শেখ এমন একটি চেহারা যে চেহারার দিকে তাকালেই কিন্তু কর্মীদের মনের মধ্যে একটি কর্মস্পৃহা এবং উৎসাহ জেগে ওঠে, নেতৃত্ব এমনই হওয়া উচিত। আমি এ পর্যায়ে জানতে চাচ্ছি যে যুব সংঘের আরও বেশ কিছু আয়োজন আছে, যে আয়োজনগুলো প্রতিনিয়ত হয়ে থাকে। VPL যেমন 7 বার আয়োজন হয়েছে, এরপরে ফুটবল খেলা, সম্প্রতি আমাদের বরেন্দ্র টিভি থেকে সম্প্রচার করা হয়েছে যুব সংঘের ঈদ পুনর্মিলনী উপলক্ষে যেই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, এই যে ফুটবল নিয়মিত, ব্যাডমিন্টন খেলা, এই যে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে একটি যুব সমাজকে সবসময় চাঙ্গা রাখা, এই কাজগুলো আরও কী কী পরিকল্পনা আছে বা এই কাজগুলো কীভাবে চলছে? আসলে ভাটাপাড়া প্রিমিয়ার লিগের যখন ভাটাপাড়া প্রিমিয়ার লিগ শুরু হয় তারপর পাশাপাশি আমরা খেলাধুলা একটা ছিল বছর দিকে, পরে আমার মনে হলো যে একটা ঈদ পুনর্মিলনী করা যায়, সেটা আমরা ফুটবলের মাধ্যম দিয়ে শুরু করলাম। আসলে উদ্দেশ্য থাকলে সফলতা আসে। আসলে ভাটাপাড়া যুব সংঘ এমন একটা সংগঠন যেটার মধ্যে স্বচ্ছতা আছে, এই স্বচ্ছতা থাকার কারণে এবং মানুষের ভালোবাসা, এই যে ভাটাপাড়া আমাদের প্রতি গোটা রাষ্ট্রব্যাপী এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং যারা গণ্যমান্য ব্যক্তি, ভালো বিজনেসম্যান, জানে যে ভাটাপাড়া যুব সংঘকে কোনো সাহায্য করলে বা সহযোগিতা করলে এটা কোনো বেথা যাবে না, এই কারণে ভাটাপাড়া যুব সংঘ মোটামুটিভাবে স্বচ্ছতা নিয়ে আগে যাচ্ছে এবং একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছে। আর আমাদের একটা কথা না বললে নয়, আমাকে আসলে অনেক সময় সাবেক ছাত্র নেতা
শফিকুজ্জামান শফিক ভাই আমাকে খুব সাহস যোগায় যে নাসির আজকে ফুটবল ক্রিকেট করছো, ফুটবল করো, ব্যাডমিন্টন করো এবং ভলিবলটাও শুরু করো। সে আমাকে পর্যক্রমে আমাকে এরকম করে সাহস যোগায় তার চেম্বারের দিকে। তার কাছে আমি কৃতজ্ঞতা এবং তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ নাসির ভাই। আসলে উৎসাহ দেওয়ার মতো মানুষ বা ব্যাকআপ যেটাকে বলে থাকি আমরা, পেছন থেকে যারা সাহায্য করার ক্ষমতা রাখেন তারা যদি পাশে না থাকে তাহলে এই ধরনের কার্যক্রম চালাতে অনেক কষ্ট হয়। এর জন্য আমরা যুব সংঘের পক্ষ থেকে সে সকল ব্যক্তিদের অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমাদের এই ধরনের নিয়মিত আয়োজনগুলোতে আমাদের পাশে থেকে অর্থনৈতিকভাবে আমাদের সহায়তা করে, মানসিকভাবে আমাদের সহায়তা করে আমাদের এই কাজগুলোকে সফল করার জন্য ভূমিকা রাখেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি ইমতিয়াজ জামিল দীপন। যুবসংঘ দীর্ঘ 8-10 বছর হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো এগিয়ে নিয়েছে, আসলে যুবসংঘের আরও কী ধরনের পরিকল্পনা রয়েছে যেগুলো সমাজে এই যুবকদের ব্যক্তিগত জীবন, তাদের অর্থনৈতিক জীবন এবং তাদের এই খেলাধুলা থেকে শুরু করে সার্বিকভাবে এই যুবক বা যুব সম্প্রদায়ের মধ্যে একটি পরিবর্তন আনতে পারে, এই ধরনের আরও কী কী প্ল্যান রয়েছে? আপনারা জানেন যে ভাটাপাড়া যুব সংঘ 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত। তো কিছু মানুষের নাম না বললে না, নুরুজ্জামান টুকু ভাই 6 নম্বর কাউন্সিলর, পাশাপাশি আমাদের ক্লাবের পাশেই 7 নম্বর ওয়ার্ড মতিউর রহমান মতি ভাই, দুজন তরুণ কাউন্সিলর। আমাদের কর্মসূচিগুলা তারা নিজে মানে বুঝে যে না আমরা কী করতে চাই বা কী করতে যাচ্ছি, তারা তাদের সহযোগিতা ছাড়া আসলে এই কাজগুলো করা অনেক কঠিন হয়ে দাঁড়াতো। আমি একটি জিনিস জানতে চাচ্ছি দীপন সাহেব আপনার কাছে, যে কাউন্সিলর যদি আপনাকে হেল্প না করে তাহলে কি যুবসংঘ এই ধরনের কাজগুলো করবে না? না, অবশ্যই করবে, কিন্তু যারা আমাদের অভিভাবক এলাকার যারা প্রতিনিধি তাদের সহযোগিতা ছাড়া, একজন কাউন্সিলরের দায়িত্ব তার ওয়ার্ডে যখন গঠনমূলক কিছু হবে সে সহযোগিতা করবেন তিনি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যুবসংঘ কি ডিপেন্ডেবল না যুবসংঘ নিজে থেকে যদি কোনো কাউন্সিলর পাশে নাও থাকে তবু এই কাজ করতে চাচ্ছে? ব্যাপারটা হচ্ছে ভাটাপাড়া যুবসংঘ এখন একটা ব্র্যান্ড, আমরা যেই কাজটাই করার চেষ্টা করি আমরা সফল করার চেষ্টা করি, কিন্তু আমরা এতটা শক্তিশালী না বা আমাদের ফান্ডটাও এত মজবুত না। আসলে শুধু কাউন্সিলর নয়, আমি আমার জানা মতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, রাজশাহীবাসীর প্রাণের মানুষ, যিনি রাজশাহীর আপামর চেহারার বদল করতে সক্ষম হয়েছেন খায়রুজ্জামান লিটন ভাই, তিনিও কিন্তু ভাটাপাড়া যুব সংঘের সাথে সম্পৃক্ত, তিনি আমাদের পাশে দাঁড়ান। লাস্ট যেবার বিপিএল হলো সেবার তিনি নগর ভবনে আমাদের জার্সি উন্মোচন করেন এবং প্রত্যেকটা ব্যাপারে তিনি খোঁজ খবর রাখেন এবং অবগত আছেন, এবং তিনি আমাদেরকে যথেষ্টভাবে সাপোর্ট দিয়ে থাকেন। আমরা চাই যে তিনি যে পরিকল্পনাগুলো করছেন রাজশাহীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা তার পাশে থেকে ভাটাপাড়া যুবসংঘ, আসলে যুব সংঘ তো একটি সামাজিক সংগঠন, আমার বিষয়টা জানতে চাওয়ার বিষয়টা ছিল যে আরও কী কী পরিকল্পনা রয়েছে যেগুলো যুব সম্প্রদায়কে একটি গতিশীল করবে আর কি? হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, যেমন নগর পরিকল্পনা বলতে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন, কিন্তু তার আমাদের মতো যারা যুবক আছেন তারা তাকে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে অনেক হেল্প করতে পারে। যেমন রাজশাহী আপনারা জানেন যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, তো আমরা যুবসংঘ থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি দেখেছেন যে না এলাকার ঝাড়ু দিয়ে হোক বা বিভিন্ন জায়গায় আমার আবর্জনা নির্দিষ্ট সেটা ফেলার জন্য, অর্থাৎ পরিচ্ছন্নতা কার্যক্রম, যেমন আপনারা লাস্ট নির্বাচনে দেখছেন পোস্টার ভোটের পরে আমরা পোস্টার অপসারণ করি এবং একদিনের মাথায় আমরা টোটালি আমি নিজেও সেই কার্যক্রমে ছিলাম, 24 ঘন্টার মধ্যে ওয়ার্ডের সমস্ত পোস্টারগুলোকে সরিয়ে ফেলা পরিচ্ছন্ন করে। যুবসংঘ সবসময় পাশে থাকবে এবং আমাদের দেখে যে আমাদের ছোট ভাইরা আছে তারা চেষ্টা করবে নতুন কিছু করার জন্য, এবং এই পড়ালেখা খেলাধুলার পাশাপাশি তারা যেন মাদকের দিকে না যায়, মাদক থেকে দূরে থাকতে পারে, এরকম যেগুলো অ্যাভয়েড করার মতো জায়গা সেগুলো যেন অ্যাভয়েড করে ভালো কাজে আসতে পারে। আসলে আমরা তো দেখেছি কি, তো আমরা এমন কোনো কিছু করে রাখতে চাই বা করতে চাই যারা আমাদের জুনিয়ররা আছে তারা আমাদেরকে অনুকরণ না করবে, অনুসরণ করবে, আর অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু কাজের দায়িত্ব দিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি ইমতিয়াজ জামিল দীপন আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ভাটাপাড়া যুবসংঘের সভাপতি নাসিরউদ্দিন শেখ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে জানতে চাচ্ছি যে ভাটাপাড়া যুবসংঘ যে ধরনের কাজ করে চলেছে, এ ধরনের অনেক সংগঠন রয়েছে সমগ্র বাংলাদেশব্যাপী, সমগ্র রাজশাহীব্যাপী বা আমাদের আশেপাশে, অন্যান্য সংগঠন যে ধরনের কাজ করে ভাটাপাড়া যুবসংঘের কাজগুলো একটু ব্যতিক্রম। যেহেতু ভাটাপাড়া যুবসংঘের কাজগুলো একটি ব্যতিক্রম, সেহেতু সেই কাজের
ফলশ্রুতিতে যেগুলো ঘটবে সেগুলো ব্যতিক্রম হবে বা ফলাফলটাও একটু ভালো হবে। তো এই যে ব্যতিক্রম ধর্মী কাজগুলো করতে গিয়ে কিছু বাধা আসতেই পারে, হ্যাঁ, কী ধরনের বাধার সম্মুখীন আপনি হয়ে থাকেন? আসলে কিছু ভালো কাজ করতে গেলে কিছু তো বাধা হবেই, আসলে বাধা পেরিয়ে যখন জয়ের মুখে চলে যাবো তখনই মনে হবে যে সফলতা আসছে। আসলে এটি একটি নেতৃত্বের বৈশিষ্ট্য যে বাধাকে পেরিয়ে যাওয়ার মানসিক শক্তি সবসময় রাখা। আর আসলে একটা আপনি কথা বলছেন কিছু না, আসলে যদি কোনো কাউন্সিলর যদি আমাদেরকে না কেউ না গেলে একলা চলরে, আসলে বঙ্গবন্ধু এমন একটা আদর্শ নেতা, মানে যিনার কথা না বললেই নয়, আসলে ওনার কাছেই আসলে দেশ প্রেম, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের মানুষের পাশে দাঁড়ানো আসলে ওনার মাধ্যম দিয়ে শেখা। আমি ওনার আদর্শকে খুবই সম্মান করি, ওনার আদর্শকে দেখতে চাই, অন্তর এবং প্রাণ দিয়ে ভালোবাসি। আসলে ভাটাপাড়া যুব সংঘের যে আজকে মোটামুটি আমাদের 350 সদস্য এবং সদস্য পর্যক্রমে বাড়তে আছে, এবং আপনারা জানেন কিছুদিন আগে আমরা নাটোর পাটুলে গেছিলাম এবং ভাটাপাড়া যুব সংঘের সদস্যবৃন্দ মিলে আমরা মাস্ক বিতরণ করতে এবং সেখানে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে গেছিলাম। আমাদের যেরকম আপনার যখন লকডাউনের মধ্যে খাদ্য 71 দিন দিয়েছি, মাঝে মধ্যে যুব সংঘ মাস্ক দিয়ে থেকেছেন, মাস্ক বিতরণ করতে যাই। তো ভাটাপাড়া যুব সংঘের আসলে উদ্দেশ্য ভালো, আল্লাহর অনেক রহমত ভাটাপাড়া যুব সংঘের। দেখেন হঠাৎ করে নাটোর একটা ভালো গ্রুপকে আমরা যখন একটি ভালো কাজ হবে তখন কিন্তু সকলেরই একটা অংশগ্রহণ বা একটা গতিশীলতা চলে আসে। নাসির ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যুব সংঘ একটি নাম, একটি সংগঠন, একটি সংঘবদ্ধ কর্মস্পৃহা বা কর্মচাঞ্চল্যতা, যুব সংঘকে নিয়ে আপনার আরও কি স্বপ্ন, কোথায় দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান, কত দূর যেতে চান? আসলে হাসান ভাই, আপনি একটা দারুণ কথা বলেছেন। আসলে আমার যুব সংঘকে নিয়ে একটা বিশাল একটা স্বপ্ন, যে এটা আসলে আমার না, আমাদের সদস্য সবারই, মোটামুটি আমাদের মধ্যে যে 9 বিশিষ্ট যে কমিটির মেম্বার আছে তাদের মধ্যে যে আসলে অঞ্চলের মধ্যে যেখানে আছে এখন একটু সবাই মোটামুটি আমরা খেয়াল করছি, মনে হয় দেখবেন যে মোবাইল নিয়ে এখনকার ইয়াং ছেলেরা খুব ব্যস্ত, যেটা মাঠে যাওয়ার বিষয় নিয়ে কিন্তু তারা নাই। আসলে এটা এক ধরনের নেশা, মাদক যেরকম একটা নেশা, এটাও ধর এক ধরনের নেশা চলে আসছে, যেটা ফেসবুক আর একটা নতুন গেম এসছে পাবজি, এই পাবজি নিয়ে যুব সমাজকে এমনই ধ্বংসের পথে নিয়ে চলেছে, যারা এক গ্লাস পানি তুলো খেতে চাচ্ছে না। এখন আমাদের ওদেরকে মাঠে ফেরত নিয়ে আসা, শিক্ষার বিষয়টা তাদের মাথায় দিয়ে, আসলে মানুষকে ভালোবাসা, আসলে আমি শিক্ষিত হলাম কোন শিক্ষিত, যে শিক্ষিত সমাজকে কাজে লাগবে সে শিক্ষিত হতে হবে। এই যে যুব সঙ্গে জানিয়ে দেওয়া উচিত যে খালি শিক্ষিত না, শিক্ষিত যেন সমাজকে কাজে লাগে। একজন আপনি বলতে চাচ্ছেন সমাজের সমস্ত যুব সম্প্রদায়কে সুস্থ ধারার সাহিত্য সংস্কৃতি ক্রীড়ার মধ্যে নিয়ে আসা এবং সুশিক্ষায় শিক্ষিত করা, এটি হচ্ছে যুব সংঘের, বা আপনি এই স্বপ্নটি দেখেন? আমি ইমতিয়াজ জামিল দীপনের কাছে জানতে চাই, যুব সংঘ কোথায়, এত উৎসাহ উদ্দীপনার উৎসটা কোথায়, কেন এত কর্মচাঞ্চলতা, কোথা থেকে এত আলো আসছে? আসলে তারুণ্য, মানে যুবক তো যুবক বয়সে ভালো ভালো কিছুই করবে, আর এখন আমরা যে কাজটা করতে পারবো আগামী 10 পরে তো করতে পারবো না। তো আমাদের প্রাণচঞ্চল তো আসলে মনের মন যতদিন তরুণ থাকবে ভালো কাজের সাথে আমরা যুব সংঘ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আর আমাদের তরুণ যারা আছেন সদস্য তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারাও আসুন। আজ আমি নাসির ভাই হয়তো বা বেশি দিন থাকবো না, কিন্তু এইসব জায়গার হাল আপনাদেরকে ধরতে হবে, আপনারা যুব সংঘকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো যুব সংঘ যেন একটা এমন একটা প্ল্যাটফর্ম হয় যেখান থেকে মানুষ অনেক প্রেরণা অর্জন করে এবং ভালো সাথে কাজের সাথে থাকতে পারে। এবং এখন আপনার আমি টেকনোলজির যুগে বসবাস করছি, এটার ভালো দিকও যেমন আছে খারাপ দিকও তেমন আছে। তো শুধু আমরা যেন টেকনোলজির খারাপ দিকটা অ্যাভয়েড করে যেন ভালো কিছু কাজে লাগাতে পারি,
সেই কাজগুলো আমরা করব। পাশাপাশি বিকালবেলায় আগে আমরা আমরা এমন একটা জেনারেশন, আমরা সব কিছুই পেয়েছি, আমরা টেলিফোন পেয়েছি, আমরা মোবাইল আবার ইন্টারনেটও পেয়েছি। তো আমরা তো দেখে আসছি যে আসলে ওইটা কি, আমাদের সময় আমরা দুই বেলা খেলতাম, সকালে এবং বিকালে। কিন্তু এখনকার দেখবেন যে মাঠ নাই খেলার, যুব সম্প্রদায় শুধুমাত্র বা তরুণরা মোবাইলে গেমগুলো নেই, ঘরের মধ্যেই তারা ব্যস্ত থাকে। আসলে এদের এদেরকে মাঠে মাঠে ফেরাতে বা কর্মযোগ্যতার মধ্যে আনতেই যুব সংঘের এত আয়োজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বরেন্দ্র টিভির নিয়মিত অনুষ্ঠান পাশে দাঁড়ানোর আড্ডা। আমার সঙ্গে ছিলেন ভাটাপাড়া যুব সংঘের সম্মানিত সভাপতি নাসিরউদ্দিন শেখ, আমার সঙ্গে ছিলেন ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন। আমরা কথা বলছিলাম সম্প্রতি যুব সংঘের কার্যক্রম, যুব সংঘের কর্মযজ্ঞ নিয়ে, এবং যুব সংঘের এই কর্মযজ্ঞতা থেকে আমাদের আশেপাশে আরও যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, যে সকল ক্রীড়ামোদী সংগঠন রয়েছে, তারাও কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে চলেছেন, তারাও যেন এই ধরনের কাজে সম্পৃক্ত হন, আমরা সেই প্রত্যাশা করি। আমি সর্বশেষ প্রশ্ন করতে চলেছি নাসির ভাইয়ের কাছে। নাসির ভাই, যুব সংগঠন, যুব সংঘ, যুবদের নিয়ে সংগঠন, আসলে তো মানুষ মানুষের মন কিন্তু চিরদিন যুব থাকে। পরবর্তী প্রজন্ম যারা, তাদের জন্য আপনি কি বলতে চান, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? আমি তাদের কাছে আমার মেসেজ হচ্ছে যে তারা যেন সঠিকটা সঠিক যেরকম আসলে সঠিকভাবে টেকনোলজিগুলোকে কাজে লাগাতে পারে, সঠিকভাবে দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য যে পরিশ্রমটা দরকার সেটা দিতে পারে। আর পাশাপাশি খেলাধুলাটা হচ্ছে মাদক বিরোধিতা কাজ, খেলাধুলা করলে মন ভালো থাকে। আর আসলে মানুষের প্রতিটা মানুষেরই এক আধ ঘন্টা ব্যায়ামের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে খেলাধুলাটা করে থাকলে আমার মনে হয় যে মন মানসিকতা খুবই সুন্দর থাকে। এই এই নিয়ে মোটামুটি। আর যুবকরা যেন সামনে তাদের আরও ভবিষ্যৎ সৌন্দর্য, আমরা একরকম পার হয়ে আসলাম, তাদের জন্য আরও সামনে যেমন টেকনোলজি ব্যবস্থাটা তাদের কাছে খুব সুন্দর পরিষ্কার, অর্থাৎ সব তারাও যেন এই ধরনের কর্মযোগে ব্যস্ত থাকে। হ্যাঁ, এবং এই তারা এই সামনে যেন এই খেলাধুলা এবং সামাজিক যে কাজগুলো তারা যেন এটার মাঝে। সামনে একটি যুব সংঘের অনেক বড় ইভেন্ট আসতে চলেছে বরেন্দ্র টেলিভিশনের সামনে থেকে, এখন যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য একটি বড় সুখবর আমি দিতে চাই। সামনে কিন্তু VPL এর সিজন 8 এর প্রস্তুতি চলছে, যদিও লকডাউন করোনা এরপর পরই কিন্তু সেই সিজনটি শুরু হতে চলেছে। VPL যুব সংঘের একটি অন্যতম আয়োজন, সেই আয়োজনে আমাদের নিজস্ব থিম সং রয়েছে, আমাদের নিজস্ব লোগো রয়েছে, এই যে সব কিছুর মধ্যে একটি স্বকীয়তা, নিজস্বতা এবং ব্যতিক্রম কিছু কাজ, এই কাজগুলো পরবর্তীদের কাঁধে চাপিয়ে দেওয়া বা এই কাজগুলো নিয়ে সর্বশেষ আপনি কি বলবেন? ভাটাপাড়া প্রিমিয়ার লিগ প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাস আসলেই সবার মধ্যে আরও একটা কি বলবো হৃদয়ের টান নিয়ে আসে, আত্মার বন্ধন সবাইকে একত্রিত করে। যদিও সবাই ব্যস্ততার মাধ্যমে সবাই একত্রিত না হতে পারলেও এই নভেম্বর ডিসেম্বর মাসে যখন VPL আসে তখন আমরা সবাই একসাথে একত্রিত হই। আপনারা জানেন VPL এর এই খেলার মধ্যে আমরা এমন হয়েছে যে VPL একসাথে গিয়ে দেখে এসেছি। তো এমন এমন কাজ করে ভাটাপাড়া যুব সংঘের সদস্যরা নাসিরউদ্দিন শেখের নেতৃত্বে কাজগুলো খুব ইউনিক হয়। যেমন আমরা প্ল্যান করলাম যে আমরা স্টেডিয়ামে যে খেলা দেখবো, আমরা দুইটা বাস নিয়ে গিয়ে স্টেডিয়ামে খেলা দেখি। আমি বলতে চাচ্ছি যে নিজস্ব একটা লোগো, একটা টুর্নামেন্টের নিজস্ব লোগো থাকবে, VPL এর একটি নিজস্ব থিম সং থাকবে, এই যে একটা ব্যাপক চিন্তা ভাবনা, এইগুলো মানে আসলে কেমন ভাবে দেখছেন বা এটা আর কারো মাঝে? এটা ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করব ক্রিয়েটিভনেস থাকবে, আমরা কাউকে নকল করি না, আমরা চেষ্টা করব যে আমরা যে কাজগুলো করব আমাদেরকে যেন অনেকে, আমরা কাজগুলো যদি ভালো করি আমাদেরকে অনেকে ফলো করবে। আমি আপনার কাছে ভাটাপাড়া প্রিমিয়ার লিগের যে থিম সং সেটি দুই লাইন শুনতে যাচ্ছি, জাস্ট প্রথমটুকু। আসলে এটা লিখেছেন হাসান আওয়াবিল, আর এটা গিয়েছে হলো গাজী সালাউদ্দিন, শুরু করেছে গাজী সালাউদ্দিন। এটা দুটি গান হয়েছে, দুটি এসে মানাবে আমার কণ্ঠ, গানের কণ্ঠ নয়। আসলে আমরা গান গাওয়ার জন্য রেখে দেব, যেহেতু আড্ডা, সেহেতু আড্ডাটা শেষ করতে চাই সেই থিম সং এর কলিটা, তাহলে আমরা সবাই একসাথে একটু গাইতে পারি। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরেন্দ্র টিভির নিয়মিত অনুষ্ঠান পাশে দাঁড়ানোর আড্ডা, এই আড্ডায় আমরা আড্ডা দিলাম, কথা বললাম, গল্প করলাম, আমরা জানলাম ভাটাপাড়া যুব সংঘ নামের একটি প্রদীপ, সে প্রদীপটি কীভাবে জ্বলছে, কীভাবে আলো ছড়াচ্ছে, এবং এই আলো দেখে আমরা নিজেরাও যেন আলো জ্বালাতে পারি। আসলে একজন মনীষী এভাবেই বলেছিলেন যে
1000 মোমবাতি জ্বালানোর জন্য 1000 ম্যাচের কাঠি প্রয়োজন নেই। প্রথমে একটি মোমবাতি যদি আমরা জ্বালাতে পারি, সেই মোমবাতি থেকে আমরা 1000 মোমবাতি জ্বালাতে পারি। ঠিক তেমনিভাবে মানুষের মনে আলো জ্বালবার জন্য প্রতিটি মানুষের কাছে গিয়ে গিয়ে জ্বালার প্রয়োজন নেই। প্রথমে নিজেকে আলোকিত করতে পারি আমরা, তারপর পাশের জনকে আলোকিত করব, তারপর সেই মানুষটি তার পাশের জনকে আলোকিত করবে। এভাবে একদিন আলোয় আলোয় আলোকিত হবে আমাদের পুরো সমাজ ব্যবস্থা, পুরো বাংলাদেশ একদিন জ্বলে উঠবে। আমাদের এই শোকের মাস আগস্ট মাস, এই মাসে আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি। এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই, এই শোক থেকে আমরা শিক্ষা নিতে চাই। আমরা শিক্ষা নিতে চাই ভাটাপাড়া যুব সংঘ থেকে, ভাটাপাড়া যুব সংঘের মতো যেন অন্যান্য সংগঠনগুলোও তাদের কর্মযোগ্যতা বাড়িয়ে তোলে। আমাদের আজকের এই আড্ডায় উপস্থিত ছিলেন ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসিরউদ্দিন শেখ, আমাদের আড্ডায় উপস্থিত ছিলেন ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন, এবং আপনাদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি হাসান আবাবিল। আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি ভাটাপাড়া যুব সংঘের ভাটাপাড়া প্রিমিয়ার লীগ যে আয়োজন, সেই লীগের থিম সংয়ের যে প্রথম কলিটি সেটি গাইতে গাইতে আমরা বিদায় নিব। শিখিয়ে দেব, বুঝিয়ে দেব, দেখিয়ে দেব খেল, ব্যাটে বলে ঝড় উঠেছে, এসেছে বিপিএল, এসেছে বিপিএল, এসেছে বিপিএল। ধন্যবাদ আপনাদের সবাইকে। মানুষের পাশে থাকুন, মানুষের কল্যাণ করুন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে নিজ কর্মস্থলে ফিরছেন তারা। রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিদিন 3টি ট্রেন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। টিকিটের ক্ষেত্রে আমি হলো অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তো অর্ধেক রাস্তা পর্যন্ত টিকিট পাইছি, তারপর হয়তো আমাকে বাসে বা অন্য কিছু ভাবে হেজিটেশনের মধ্যে আমাকে যেতে হতে পারে। এ পর্যন্ত এই স্টেশন এখন এখন পর্যন্ত আছে, অনেকটা ভালো আছে, মানে এর আগে যাতে যেরকম ছিল সে তুলনায় এখন অনেকটা ভালো। তবে রাজশাহী রেল স্টেশনের সেই চিরচেনা দৃশ্য আর নেই। করোনা পরিস্থিতিতে সব কিছুই হচ্ছে সীমিত আকারে, অনলাইনে কাটতে হচ্ছে টিকিট, তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলাও নেই এবার। নেই ভিড় মারিয়ে ট্রেনে ওঠার প্রতিযোগিতা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না ট্রেনের জন্য, তাই যাত্রীরাও বেশ খুশি। আসলে তেমন কোনো দুর্ভোগ হয় নাই, ভালোভাবেই যাওয়া আসা করতেছে সবাই, স্বাস্থ্যবিধি মানে নিজের মতো করে মেনটেন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ভালো লাগছে। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে কঠোর অবস্থানে স্টেশন কর্তৃপক্ষ, টিকিট ও মাস্কবিহীন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষা